বৃহস্পতিবার রাজ্যের নির্বাচন কমিশন এই রাজ্যের 108টি পুরসভার নির্বাচনের দিন ঘোষণা করেছেন। নির্বাচন অনুষ্ঠিত হবে 27 ফেব্রুয়ারি শুক্রবার। উলুবেড়িয়া পুরসভার বামফ্রন্টের পক্ষ থেকে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে সিপিআইএম এর জেলা সম্পাদক দিলীপ ঘোষ জানান, বামফ্রন্টের প্রার্থীরা 8ই ফেব্রুয়ারি থেকে তাদের মনোনয়নপত্র জমা দেবে। তিনি জানান, 19, 24 এবং 29 নম্বর ওয়ার্ড এটা পরে ঘোষণা করা হবে, তার মানে 29টা ওয়ার্ড আমরা এখন আজকে এখন ঘোষণা করা করব। 1 নম্বর ওয়ার্ড শেখ আজাদ, বামফ্রন্টের প্রার্থী আমি আলাদা করে আর শেখ আজাদ আমরা তালিকা আমরা দিয়ে দেবো, এখনই তবু আমি বলে দিচ্ছি আপনারা যখন বলেছেন নিশ্চিত, শেখ আজাদ সিপিআইএম, 2 নুরি সাভা সিপিআইএম, 3 সৌমেন চরণ সিপিআইএম, 4 রানা মিত্র ফরওয়ার্ড ব্লক, 5 সাথী জানা সিপিআইএম, 6 তারক দাস সিপিআইএম, 7 মোহাম্মদ হাকিম সিপিআইএম, 8 দেবশ্রী রায় ফরওয়ার্ড ব্লক, 9 কাকুলি দে সিপিআইএম, 10 চৈতা সাদরা সিপিআইএম, 11 আশিস পান্ডে ফরওয়ার্ড ব্লক, 12 নজরুল ইসলাম মল্লিক ফরওয়ার্ড ব্লক, 13 তনুশ্রী গিরি সিপিআইএম, 14 ফিরোজুল হক মুন্সী সিপিআইএম, 15 সোহেল আনোয়ার মোল্লা সিপিআইএম, 16 জয়তুন্নেশা মোল্লা সিপিআইএম, 17 আজাদ মল্লিক সিপিআইএম, 18 অসিত গজ সিপিআইএম, 19 এটা আমরা আগেই বলেছি পরে জানানো হবে, 20 সনদ পাতিরা সিপিআইএম এই ফরওয়ার্ড ব্লক 20 ফরওয়ার্ড ব্লক সনদ পাতিরা, 21 রমেশ খাড়া সিপিআইএম, 22 শঙ্কর সাদরা ফরওয়ার্ড ব্লক, 23 রেহেনা সুলতানা সিপিআইএম, 24 এটা আমরা পরে জানাব, 25 শেখ সফিজুল আলী সিপিআইএম, 26 সাদিয়া পারভিন সিপিআইএম, 27 বাপি বেগ ফরওয়ার্ড ব্লক, 28 তাবরাক আলী খান ফরওয়ার্ড ব্লক, 29 পরে জানানো হবে, 30 বিমল সিং সিপিআইএম, 31 অনন্ত সাদরা ফরওয়ার্ড ব্লক, 32 খাজে মোল্লা ফরওয়ার্ড ব্লক। উলুবেড়িয়া থেকে মতিয়া রহমানের রিপোর্ট, আনন্দবার্তা।